বিধানসভা ভেতরে ঘটবে এটা তো আমরা কেউ আন্দাজই করতে পারি না। কখন? যখন ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনা চলছে। প্রথমবার বিধায়ক এসছেন যাদব নামরা, হাউস কিভাবে চলে, কখন কি হয়, এগুলো ফলো করা উচিত, শেখা উচিত। এটা না করে উনি মগ্ন হয়ে রইলেন পর্ন ফিল্মের দিকে। মানসিক একটা বিকৃত তার পরিচয় উনি দিয়েছেন। এই বয়সে এই সমস্ত জিনিস ওনাকে আকৃষ্ট করে ভাবতে অবাক লাগে। বেশ কয়েক ঘন্টা কেটে গেছে ঘটনা ঘটার পর, তার নৈতিকতা নেই, পদত্যাগ করেন। মুখ্যমন্ত্রীর আহ্বান বিধানসভার গরিমাকে রক্ষা করা এবং তার পবিত্রতা এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি উনি যে কামনা করেছেন তাকে অবজ্ঞা করা প্রেক্ষিতে বিধানসভার সেক্রেটারির তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হলো না, তাকে স্যাক করা হলো না। এটা আমাকে আরো বেশি হতাশ এবং ভাব মানে লজ্জা আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে সকলে। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে আমি দাবি করব, নাম্বার ওয়ান, যাদব বাবু আপনি এক্ষুনি পদত্যাগ করুন। যে বার্তা আপনি দিয়েছেন প্রত্যেকটি বিধানসভার বিধায়কদের মালজ্জায় মাথা হেঁট করেছেন, বিধানসভার পবিত্রতাকে নষ্ট করেছেন। যদি পদত্যাগ উনি না করেন, সেক্রেটারি অ্যাসেম্বলি শুড বি ইনস্ট্রাক্টেড বাই দ্য চিফ মিনিস্টার তাকে স্যাক করার জন্য। এটা যদি না হয় তাহলে আমাদের বলতে হবে মুখ্যমন্ত্রীর এই আবেদন শুধু আন্তরিক ছিল না। ফার্স্ট টাইম একটা নিউ কামার ফার্স্ট সেশনে সে প্রথমবার বিধানসভা প্রবেশ করল, তৃতীয় দিনে ধরা পড়ল। আগে আপনাদের ক্যামেরা বন্ধ হয়নি, আগে ছিল এবং রতনবাবু ইঙ্গিতটা সেরকমই দিয়েছে। তাহলে হঠাৎ করে রাজনৈতিক রসায়ন যদি মানে রসে কথা বলেছে, উনার গায়ে এত রস, রতনবাবু ঠিক আন্দাজ করতে পেরেছেন। এই ইঙ্গিতটা কিন্তু সেদিক দিয়ে আমাদের মনে হচ্ছে। আরে এটুকুই আমি বলব, ইট ইজ এ ডিসগ্রেস, শেম অন অল দ্য লেজিসলেটর্স, অন দ্য হাউস, অন দ্য স্পিকার, অন দ্য লিডার অফ দ্য হাউস। এরকম একটা ঘটনা ত্রিপুরা বিধানসভার মধ্যে ঘটেছে, ইট প্রুভস এম্পলি সামওয়্যার সাম ডিএনএ ইজ রং। এবং এই ভদ্রলোক এর আগেও সিপিএম থাকাকালীন 25 না 37 লক্ষ টাকা, ফিগারটা আমার ঠিক জানা নেই, পঞ্চায়েতের করাপশনে সিপিএম থেকে বহিষ্কৃত হয়েছিল। কাজে তার রন্ধে রন্ধে দুর্নীতি, তার রন্ধে রন্ধে এই সমস্ত কু অভ্যাস, হি ইজ এ মেন্টালি কমপ্লিটলি পারভার্টেড, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হি শুড বি স্যাকড ইমিডিয়েটলি। এটুকু আমার বক্তব্য থাকবে এই প্রসঙ্গে।